পশ্চিমবঙ্গের শান্তি ফিরিয়ে আনতে আজমির শরীফে গিয়ে প্রার্থনা করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরীফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী, যেখানে মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে, আবার কখনো সুতা বেঁধে মানত করেছেন অভিনেত্রী। এ সময় তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দেখা গেল তাকে, যে ফুল নিয়েই আজমির শরীফে হাজির হয়েছিলেন দুই অভিনেত্রী। গেল সোমবার আজমির শরীফের প্রার্থনার সেই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, শান্তি ফিরুক, ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলাম। আজমির শরীফের প্রার্থনাকালে শ্রাবন্তী পরেছিলেন গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথায় গোলাপি ওড়না, হাতে দরগায় চড়ানোর ফুল ও সবুজ কাপড়। তনুশ্রী পরেছিলেন পিচ রঙের সালোয়ার কামিজ। দুই অভিনেত্রী মিলে আজমির শরীফে ফুল ও কাপড় চড়ালেন। দরগায় গিয়ে আরজিকর হাসপাতালের চিকিৎসক মৌমিতার ধর্ষণ ও হত্যার জন্য ন্যায় বিচার চাইলেন শ্রাবন্তী ও তনুশ্রীরা। দেখা যায় তারা দুজনেই ফুলের ডালি হাতে নিয়ে আছেন, সেই ফুল নিয়েই আজমির শরীফে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। আজমির শরীফে প্রার্থনা করে দুই টলিউড অভিনেত্রী সেলফিও তুলেছেন। এই দুই অভিনেত্রী শ্রাবন্তী ও তনুশ্রী সম্ভবত শুটিংয়ের খাতিরে রয়েছেন রাজস্থানে, কিন্তু সেখানে গিয়ে কাজের মাঝেও ন্যায় বিচার চাইতে ছুটে গিয়েছেন আজমির শরীফ।